রবিবার সকালে আচমকা কালবৈশাখী ঝড় বিধানসভার লেম্বুতলি ধনছড়ি গোকুলনগর রাস্তার মাথা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে এ এলাকার অধিকাংশ মানুষের বাড়িঘর ভেঙে তছনছ লণ্ডভণ্ড হয়ে যায় বিদ্যুৎ সংযোগ রবিবারের এই প্রবল ঝড়ে কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গাছ পড়ে বন্ধ হয়ে যায় আগরতলা কমলাসাগর সড়ক রাস্তা পরিষ্কার করতে হাট লাগায় টিএসআর বাহিনী আনুমানিক সত্তর পরিবার ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে স্কুলে খবর পেয়ে লেম্বুতলি কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী ছুটে যান এলাকাগুলিতে কথা বলেন অসহায় মানুষদের সঙ্গে কিছু কিছু পরিবারের দুর্দশা দেখে নিজের পকেট থেকে আর্থিক সাহায্য করেন তিনি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস বিধানসভা কেন্দ্রে আমাদের পঞ্চায়েত এবং প্রাকৃতিক দুর্যোগ সাইকুল যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মানে তাড়াতাড়ি কিছু টানের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করার জন্য আমি প্রশাসন কাছে বিভিন্ন আবেদন করছি ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হবে পরিমাণ এখনই কিছু বলা যাবে না কিন্তু বাড়িঘরে চিহ্ন বলতে কিছু নেই bill report public now